Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning. Notun ar ekta video dekhar jonno apnader shobaike welcome korchi. Ami Nadia. Amar priyo viewers apnara nishchoi shobai khub bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. Video shurutei chotto ekta request. Jodi amar video ta bhalo lege thake ekta like dite bhulben na. Apnar ei like ta amar video ta ke pouchhe debe ar oneker kache. আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখেন যেন আমার ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যদি আমাকে কিছু জানতে চান বা ভিডিও রিলেটেড কোনো সাজেশন দিতে চান তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে নতুন নতুন আর অনেক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নতুন বছরে এখনো পর্যন্ত আমার প্রিয় বন্ধুদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হলো না তো যাই হোক দেরিতে হলেও এখনি জানাচ্ছি আমার সব ভিউয়ার্সদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সামনের বছরটা সুন্দর কাটবে ভালো কাটবে ইনশাআল্লাহ তাআলা আর যে বছরটা আমরা কাটিয়ে আসছি সেটা থেকেও নিশ্চয়ই আমরা অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি কারো হয়তো ভালো গেছে কারো মন্দ গেছে সব মিলিয়ে চলে তো গেছে যাই হোক চলে তো গেছে কেটে তো গেছে তো এটাই হলো সবচেয়ে বড় কথা যেভাবেই যাক আলহামদুলিল্লাহ আমরা হয়তো সামনের দিনগুলোকে আমাদের পূর্ণ বছরটাতে কাজে লাগিয়ে আর অনেক অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো বিগত বছরটা কার কেমন গেল গত বছরের থেকে কে কিরকম ভাবে অভিজ্ঞতা অর্জন করলেন বা নতুন বছর নিয়ে কার কি মোটিভেশন কে কিরকম ভাবে নিউ ইয়ার রেজুলেশন করছেন বা কিরকম ভাবে নতুন বছরটাকে প্ল্যান করছেন সামনের বছরটাকে কাটানোর জন্য আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে হয়তো দেখা যাবে আমার অভিজ্ঞতার ঝুলিটাও আরেকটু বড় হবে বাড়বে আরেকটু অভিজ্ঞতা আমি আপনাদের কথা থেকে আপনাদের কমেন্ট থেকে শেয়ার করতে পারবো যে আসলে আমাকেও কিভাবে কাজ করা উচিত আমাকেও কিভাবে চলা উচিত নতুন বছরটা কিভাবে সাজানো উচিত কি কি মোটিভেট করা উচিত বা কি কি মোটিভেশন রাখা দরকার আর এখন কিন্তু অনেক সকাল তবে আমি কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকেই আমার কাজগুলোকে শুরু করে দিয়েছি আসলে সকাল শুরু হয়ে যাওয়া মানে আমাদের মায়েদের বা আমাদের গৃহিণীদের কাজও শুরু হয়ে যাওয়া তো নতুন বছরে একটা মোটিভেশন আমাদের সবার থাকতেই পারে সেটা হলো আর্লি বেড থেকে উঠে যাওয়া মানে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে যাওয়া আর যথাসম্ভব একটু সকাল সকাল বেড়ে চলে যাওয়া একটু শুতে চলে যাওয়া আসলে আমাদের মায়েদের জন্য কিন্তু ঘুম একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখবেন যে ঘুমটা যদি পুরা না হয় তাহলে মানে সারাটা দিনই শরীরটা আসলে আমি অন্তত ওরকমভাবে সুস্থ বোধ করি না আমার জন্য ঘুম খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আসলে প্রত্যেকটা মহিলার জন্যই ঘুম খুব ইম্পর্টেন্ট একটা কাজ আসলে তো মিনিমাম 6 থেকে 7 ঘন্টা কিন্তু আমাদের বয়সে যারা আছেন 40 বা 40 আপ 6 থেকে 7 ঘন্টা প্রত্যেকটা মানুষের ঘুমানো উচিত বিশেষ করে মহিলাদের হ্যাঁ আরও একটা মোটিভেশন হতে পারে এটা যে আমরা মায়েরা আমাদের নিজেদের যত্ন নিব খুব বেশি মায়েরাই কী করি সংসারের যত্ন করতে করতে বাচ্চা হাজবেন্ড সবার যত্ন করতে করতে আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল করতে করতে নিজের যত্নের কথাটাই ভুলে যাই খুব খারাপ কাজ করি কিন্তু আসলে আমরা এটা তো নিজে ভালো থাকলে সব কিছুই ভালো আর পৃথিবীর কোথাও তো এরকম কোনো কিতাবে লেখা নাই যে আপনি একজন মা বলে আপনি আপনার নিজের টেক কেয়ার করতে পারবেন না আপনাকে শুধু আপনার সংসার আপনার বাচ্চা আপনার হাজবেন্ড আপনার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকেই টেক কেয়ার করতে হবে কিন্তু আপনি আপনার নিজের যত্ন করতে পারবেন না এ ধরনের কোনো কথা পৃথিবীর কোনো পুস্তক বই পুস্তক বা আপনি যে ধরনের গ্রন্থেই বলেন না কেন এরকম কিছু লেখা নাই আসলে আমরা মায়েরাই অতি উদারতা দেখাতে যে নিজেদের উপরে আসলে আমরা কম্প্রোমাইজ নিজেদেরকে কম্প্রোমাইজ করে ফেলি তো এই ধরনের মোটিভেশন আমার মনে হয় নতুন বছরে থাকা উচিত তো যাই হোক একটু আর্লি বেডে গেলে দেখা যায় কি একটু আমরা আর্লিতে উঠতে পারি আর আর্লি ঘুম থেকে উঠতে পারলে কি হয় নিজের জন্য একটু সময় পাওয়া যায় এবং যে সময়টা একটু বেশি থাকে সেই সময়টা কিন্তু নিজের সংসারকেও দেয়া যায় তো আমি সবসময় জিনিসটা খেয়াল করেছি যে একটু সকালে যদি 10 থেকে 15 মিনিট আগেও আমি ঘুম থেকে উঠতে পারি তাহলে দেখা যায় আমার কাজগুলোকে আমি একটু রিল্যাক্সে করতে পারি আস্তে ধীরে করতে পারি আর নিজেকে একটু সময় দিতে পারি তো আরও একটা মোটিভেশন যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মায়েদের একটা প্রবলেম ওজন নিয়ে থাকে সমস্যা তো 10 to 15 মিনিটস আগে ঘুম থেকে উঠলে দেখা যায় যে ওয়ার্কআউটের জন্য একটু সময় দেওয়া যেতে পারে আসলে আসলে এই ওয়ার্কআউট করাটাও তো জরুরি যে যেরকমভাবে আসলে ওজন ঝরাতে বা ওজন কমাতে পছন্দ করেন কেউ হয়তো ঘরে থেকে
ওয়ার্কআউট করতে চান বা কারো ভালো লাগে, বা কেউ হয়তো জগিং ট্রেডমিল করতে চান, বা কেউ হয়তো খোলা বাতাসে একটু হাঁটতেও পারেন। আসলে সকালবেলা যে পার্কে যেয়ে হাঁটতে হবে এরকম কোনো কথা নেই, সকালবেলা কিন্তু মানে খুব ভোরে কিন্তু বাড়ির সামনের রাস্তাটাও দেখবেন যে একদম ক্লিয়ার থাকে, লোকজন কম থাকে, গাড়ি ঘোড়া কম থাকে। ইচ্ছা করলে কিন্তু বাড়ির সামনের রাস্তাটাতেও 10 থেকে 15 মিনিট হাঁটা যায়, অন্তত স্টার্টিংটা এভাবে করা যায়, তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো আমার মেয়েরা যখন ছোট ছিল তো আমি প্রতিদিনই হাঁটতে যেতাম, মেয়েদেরকে স্কুলে বসিয়ে তো আসার সময় চেষ্টা করতাম সবসময় যে ফেরার পথটা যেন হেঁটেই আসতে পারি। তো সেই সময়টার শরীরটা অনেক ভালো লাগতো, আসলে খুব ঝরঝরে ফিল করতাম। তো অনেক দিন মাঝখানে অনেক দিন এই করোনা পরিস্থিতির পর থেকে কিন্তু আর আমার বাইরে বের হওয়া হয় না, ওইভাবে হাঁটাও হয় না। আর কেন জানি না আমার ওয়ার্কআউটটাও তো আমি খুব ঢিলা ঢিলা একটা ভাব এসে গেছে আমার, মানে ইচ্ছাই করে না এখন আর এক্সারসাইজ করি বা ওয়ার্কআউট করি। তো এটা আমার শরীরের জন্য আসলে খুব খারাপ একটা দিক, আমি যেটা বুঝতে পারছি, কারণ আসলে যে রকমভাবে অভ্যস্ত। তো চেষ্টা করছি এবার যে দেখি নতুন বছর থেকে আবার হাঁটা শুরু করা যায় কি না, আসলে তখন তাহলে দেখা যায় যে আমার শরীর আমার মাইন্ড সব কিছুই ফ্রেশ থাকে। তো আপুর আপনারা চেষ্টা করতে পারেন একটু ঘর থেকে বের হয়ে একটু হাঁটার জন্য। আর যার ডায়াবেটিক পেশেন্ট বা যাদের থাইরয়েডের প্রবলেম বা অন্যান্য যেসব প্রবলেম আছে, আসলে হাঁটলে কিন্তু দেখবেন যে অনেক ভালো লাগে তখন শরীরটা, মানে আমার মনে হয় না হাঁটার উপরে কোনো ওয়ার্কআউট আছে, কোনো এক্সারসাইজ আছে। আমি যখনই হাঁটি আমি কিন্তু খুব বেটার ফিল করি। তো আমি খুব ভালো ফলাফল পেয়েছি, যখন আমি হাঁটতাম তখন খুব ভালো ফলাফল পেয়েছি। তো আমার খুব ইচ্ছা আছে যে বছর থেকে আমি মর্নিং ওয়াকটা শুরু করব, জানি না সবই আল্লাহর ইচ্ছা, আমি নিয়ত করলাম আল্লাহ পাক আসলে যেটা ভালো বুঝেন সেটাই আমার জন্য রেখে দিয়েছেন। তো অনেক কথাই বললাম, অনেক কথা বলতে বলতে আপনাদের সাথে হাতের কাজকর্মগুলোও করলাম। তো আজকের এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে হাজব্যান্ড বাসায় ছিলেন না, উনি একটু আমাদের দেশের বাড়িতে গিয়েছিলেন। তো হাজব্যান্ড বাসায় না থাকা মানে হচ্ছে আমার মেয়েরা বা আমি আমাদের নিজেদের ইচ্ছা মতন খাবার খাবো। আমার হাজব্যান্ড ফাস্টফুডটা একদমই পছন্দ করেন না, আর চাইনিজ ফুডও খুব একটা পছন্দ না। তিনি সাধারণত ডাল ভাত মাছ বড় মাছ মাংস, আর যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে মোগলাই খাবার, যেমন কাচ্চি বিরিয়ানি তেহারি, এগুলো উনি খুব পছন্দ করেন আসলে। তবে চাইনিজ ফুড বা ফাস্টফুড ধরনের খাবারগুলো উনি কেন যেন আমি জানি না একদমই পছন্দ করেন না। তো মেয়েরা আর কি বাবার বিপরীত, মেয়েরা ফাস্টফুড হলে খুব বেশি পছন্দ। তো ভাবছিলাম যে ঠিক আছে আজকে ওদের মন মতন লাঞ্চ বানাই। তো যেহেতু কাজী সাহেব আজকে বাসায় নেই, তো উনি দেশের বাড়িতে দেশের তরতাজা মাছ সবজি দিয়েই আজকে লাঞ্চ করবেন। তো আমরা মেয়েরা যা পছন্দ করে আমিও তাই খাবো, আমার কোনো সমস্যা হয় না। তো দেখি কি করা যায় আজকে। তো লাঞ্চ নিয়ে আসলে প্রিপারেশনটা আমি শুরু করে দিয়েছি। তো এখানে আমি একটু বোনলেস ফ্রাইড চিকেনটা করে নিলাম, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, খুব ইজি, খুব সুন্দর, খুব ভালো রেসিপি। তবে ম্যারিনেশনের জন্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে নিশ্চয়ই আমার আপুরা দেখতেই পারলেন যে আমি কিভাবে আমার ম্যারিনেশনটাকে কাজে লাগাই। এই মাছ মাংসগুলো কিন্তু বা চিকেনগুলো কিন্তু আমি প্রায় 1 মাস ধরে ম্যারিনেশন করে রেখেছি। তো যখন যেরকম প্রয়োজন আমি বের করে নিই, এটা নিয়ে ডিটেলে আমি আপনাদের সাথে আরও একদিন কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন এখানে একটু ফ্রাইড রাইস করে নিচ্ছি। তো ফ্রাইড রাইসটা আমি কিভাবে করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আর চালটাকে 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে আমি আগেই প্রিপেয়ার করে রেখেছি। আসলে ফ্রাইড রাইসের চালটাকে যত আগে প্রিপেয়ার করে রাখা যায় ততই ভালো। তো এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট কড়াইয়ে 2 চা চামচ মতন বাটার, আর এখন নিয়ে নিব একটা আস্ত রসুন কুচি করে রাখা। আমি একটু পরিমাণে বেশি করছি এই জন্য আমি রসুনটা একটু বেশি নিচ্ছি, আপনারা পরিমাণ হিসাবে নেবেন। আর আপনি এখানে রেগুলার তেলও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্লেভারের জন্য আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আমি আসলে চাইনি, আমার কাছে যেহেতু বাটার ছিল বাটার দিয়ে করছি, আর এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। তো বেশিক্ষণ ভাজাভাজি করতে হবে না ফ্রাইড রাইসের জন্য। আর এখন দিয়ে দিলাম কিছুটা মাশরুম কুচি। যতটুকু রাইস আপনি করবেন ততটুকু হিসাবে অনুপাতে আপনি সব রকম সবজি নেবেন। তো পেঁয়াজ রসুন আর মাশরুম দিয়ে 2-3 মিনিটের মতন ভেজে নিতে হবে, কারণ মাশরুমটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে, এই জন্য পেঁয়াজ রসুনের পরপরই মাশরুম কুচিটাও দিয়ে দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গাজর। তো গাজর বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই, গাজর আসলে যতটা কাঁচা থাকবে ততই ভালো লাগবে আমার মনে হয়। আর এবার দিয়ে দিলাম 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। আর এই যে কুচানো সবজিগুলো এগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। তো এগুলো রেডি করে রাখলে আসলে ফ্রাইড রাইস কোনো ব্যাপার না, কিন্তু খুব ইজিলি ফ্রাইড রাইস হয়ে যায়।
আর এই যে এখন দেখছেন আমার চালটা একদমই ঝরঝরে, তো এটাকেও আমি আর অনেকক্ষণ আগে প্রিপেয়ার করে রেখেছি। এখন দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চা চামচ চিকেন পাউডার, আর দিয়ে দিলাম 1 চা চামচ গার্লিক পাউডার। আসলে ফ্রাইড রাইস বলতে কিন্তু সেরকম মানে তেমন কিছু মশলার প্রয়োজন পড়ে না, আর খুব একটা ফ্লেভারফুলও কিন্তু দেখবেন যে ফ্রাইড রাইস হয় না। তো এই জিনিসগুলো দিলে যেমন ফ্রাইড রাইসটা একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি স্ক্রাম্বলড এগ, এই ডিমটাকেও আমি আগে থেকে স্ক্রাম্বল করে রেখেছিলাম। তো আমি চেষ্টা করি ফ্রাইড রাইসের উপকরণগুলো এভাবে প্রিপেয়ার করে রাখতে, তাহলে দেখা যায় কি যখন তখন আমার বাচ্চারা চায়, বা বাচ্চারা যখন ছোটো ছিল যখন ওদের টিফিন দিতে হতো, কখনো কখনো হাজব্যান্ডকে দিতে হয়, আবার কখনো কখনো গেস্ট চলে আসে, তো এই জিনিসগুলো যদি আমি প্রিপেয়ার করে রাখি তাহলে ফ্রাইড রাইস তৈরি করা খুবই ইজি। তো এই তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। আমার মেয়েরা অনেকক্ষণ ধরেই মানে খুব উৎসুক ছিল, কারণ ওরা খুব পছন্দ করে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে কোল্ড ড্রিঙ্ক বা কোক হবে না, এটা তো হয় না। তো ছোটো জন আর কি খুব অসহ্য হয়ে গেছিলো মার কতক্ষণ মার কতক্ষণ, আমি বললাম এই তো হয়ে গেছে এখন তোমরা বসে পড়ো। তো এই যে আমরা মামেরা বসে এখন খেয়ে নিচ্ছি। তো ফ্রাইড রাইসের কথা যেটা বলছিলাম যে প্রিপারেশনগুলো করে রাখলে ফ্রাইড রাইস একেবারেই ইজি, আর ফ্রাইড রাইসের যে একটা রেস্টুরেন্টের ফ্লেভার আনবে এটার জন্য কিন্তু চিকেন পাউডারের কোনো জুড়ি নেই। তো চেষ্টা করবেন সবসময় ফ্রাইড রাইসে চিকেন পাউডার আর গার্লিক পাউডারটা ইউজ করার জন্য, ভালো ফ্রাইড রাইস করার জন্য এটাই হলো সবচেয়ে ভালো টিপস। আর ভাতটা যেন অবশ্যই ঝরঝরে হয়, আর ফ্রাইড রাইসের এই চালটাকে কিন্তু 80% সিদ্ধ করে গায়ে একটু হালকা তেল মেখে আপনি 7 দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারবেন। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।